বলবে না भाতে মরবি তোরা পালিতে মরবি তোরা তোর बाप পারে খাইতে মরবি না তোরা তুফানে হেন কই থেকে আসলো বেশ এমন ছবি ইতিহাসে এমন কি ইন্ডিয়াতে এমন ইতিহাসের ছবি আসে না আমরা আকাশে যতডা ডাক পায় যতডা আওয়াজ দেয় তত পড়া আজকে বাস্তবে আমরা পাই কার কত চাপা বাজে শুন ভরে ভাই ই করব শি করব আপনি আগে কইরা দেখান বাংলাদেশ এরকম একটা সিনেমা দেখা সবাই উচিত তাহলে কি হবে মুভি জগৎটা আর একটু ইন্সপায়ার হবে পলিস্টার শুধু সিনেমা বললেই সুপারস্টার হয় না সুপারস্টার কতগুলো গুণ থাকতো। তুফান হইতে অ্যাকশন লাগে, স্পিড লাগে, দৃষ্টিশক্তি লাগে। শাকিব খানের তুফান ফেলো 123 টি হল। আর এসএস রাজা মৌলি ওরসে এমডি ইকবাল স্যারের রিভেন্স হল পে 71। এই কদিন আমি কয়েকটা ছবি দেখলাম। এটাকে আমাকে সিনেমা বল মনে হয়। কি ভাই এরকম কোনো কথাই না। আমার মনে হয় যে তুফান এই যে দুই মাস পর্যন্ত তুফান চলবে কারণ যারা না দেখবে তারাও তুফান দেখবে। রিবেন্সের হল এত কম কেন? নিশ্চয় ইকবাল স্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে বুঝাই যাচ্ছে ব্যাপার না এই ১৩ হল নিয়ে ইকবাল স্যার তুফান কে ক্লাসে হারাবে এটাই ইকবাল স্যারের চ্যালেঞ্জ সিনেমা দেখে মানুষকে ডস দেওয়া যাবে মানুষের সাথে কোথাও লড়ন করা যাবে না ডান্স পার্টি ইচ্ছে করছিল কিন্তু ডান্স তো মারা যায় না অনেক লোকজন ছিল আমাদের সিনেমা নষ্ট হয়েছে চাপাবাজির কারণে কি ফ্যানের উপরে কোনো অ্যাক্টর নাই বা জন্ম নেবে কিনা বলা যায় না বাংলাদেশে দর্শক আইসা উল্টা কথা বলে

পুরো বাংলাদেশ তসনস হয়ে যাবে পুরা বাংলাদেশে কেমত হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি জিরো মজার ব্যাপার হলো প্রথম সপ্তাহে তেরোটি হল পেয়েছে ভালো দ্বিতীয় সপ্তাহে তিনটা হল থাকে কিনা সন্দেহ বিচার করার দায়িত্ব দর্শকের কাছে এটা নিয়ে নাকি তুফানের সাথে টক কর দেবে বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশ চাইনা করছে এখন ইকবাল স্যারের সাহসিকতাকে একটা সেলুট দেওয়াই যেতে পারে আমি চালা দুদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে ওর নাম দিয়ে এক বিক্রি করে রাখা আমাদের নাম লাগাস কেন